এই সেশনে আমরা এমপিডিএসআর মনিটরিং এবং রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এমপিডিএসআর কমিটি, এই কমিটির রেসপন্সিবিলিটি নিয়ে আমরা এই সেশনে কথা বলবো। এই সেশনে আমরা যেটা বলবো সেটা যে ডিফারেন্ট কমিটি আমাদের রয়েছে সেই কমিটিগুলো সম্পর্কে বলবো এবং এই কমিটিগুলোর প্রত্যেকটি কমিটির রোলস এবং রেসপন্সিবিলিটি সম্পর্কে আপনাদেরকে কিছুটা অবহিত করব এবং পাশাপাশি এমপিডিএসআর মনিটরিং সিস্টেম সেটা নিয়েও কথা বলবো। এমপিডিএসআর এর কমিটি যদি আমরা বলি তাহলে ডিফারেন্ট লেভেলে এই কমিটিগুলো রয়েছে। ন্যাশনাল লেভেলে এমপিডিএসআর ন্যাশনাল কোর কমিটি রয়েছে, পাশাপাশি ডিভিশন লেভেল যদি চিন্তা করি এটা ডিভিশন লেভেলে এমপিডিএসআর ডিভিশনাল কমিটি, ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট এমপিডিএসআর কমিটি এবং উপজেলা লেভেলে উপজেলা এমপিডিএসআর কমিটি রয়েছে। তার মানে আমাদের চারটা লেভেলেই এমপিডিএসআর কমিটি এক্সিস্ট করেন। এমপিডিএসআর টিম যদি চিন্তা করি এটা হাসপাতালের জন্য প্রযোজ্য। এমপিডিএসআর টিম ডিফারেন্ট লেভেল অফ ফ্যাসিলিটিতে উপজেলা হেলথ কমপ্লেক্স, MCWC, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হসপিটাল এবং প্রাইভেট ফ্যাসিলিটিতে, সেই ফ্যাসিলিটিগুলোতে এমপিডিএসআর টিম থাকবে যেই টিমটা এই রোল এবং রেসপন্সিবিলিটিগুলো পালন করবে। এবং তার পাশাপাশি এনজিও বা প্রাইভেট ফ্যাসিলিটি আছে সেই প্রাইভেট ফ্যাসিলিটিতেও এমপিডিএসআর টিম থাকবে। এই স্লাইডে এমপিডিএসআর কমিটির টার্ম অফ রেফারেন্স নিয়ে কথা বলবো। এমপিডিএসআর কমিটি প্রত্যেক মাসে একটা করে মিটিং অর্গানাইজ করবেন, এটা ডিস্ট্রিক্ট বা উপজেলা লেভেলে বা প্রাইভেট ফ্যাসিলিটি লেভেলে বা মেডিকেল কলেজ হসপিটালে যেখানে হোক এই কমিটি মিটিং অর্গানাইজ করবে এবং সেই কমিটির মিটিংয়ে যে মিনিস্টার সেই মিনিস্টার প্রোগ্রাম ম্যানেজার ম্যাটারনাল হেলথ MNCH DGA হেলথে পাঠাতে হবে। এই মিটিংগুলোতে প্রত্যেকটি ম্যাটারনাল ডেথ এবং 10% অব দ্য নিওনেটাল ডেথ এবং স্টিল বার্থ, এই কমিটির একটা বড় রোল এটাকে ভ্যালিডেট করা, ডেথ ম্যাপিং করা এবং আন্ডারস্ট্যান্ড করা কোন জায়গাটায় ডেথ বেশি এবং কোন জায়গাটায় ডেথ কম সেটা উপজেলা বা জেলাতে, যার বিপরীতে একটা অ্যাকশন প্ল্যান যেন তৈরি করা যায় এবং এই কমিটির রোল হলো সেই অ্যাকশন প্ল্যানটা তৈরি করা এবং মডিফাইবল ফ্যাক্টরগুলো যেগুলোর জন্য এই ডেটটা হচ্ছে সেই মডিফাইবল ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করা এবং প্রায়োরিটি রেসপন্স প্ল্যান যেন তৈরি করা যায় বেসড অন দ্য মডিফাইবল ফ্যাক্টর, এবং কজ অফ ডেথ এবং ফলো আপ অ্যাকশনগুলো এই কমিটি কিন্তু নিতে সাহায্য করবে তাদের মান্থলি মিটিংয়ে। ফলো আপ করা এই কমিটির একটা বড় অংশ, কাজের অংশ, যেখানে এই কমিটি ফলো আপ করবে এমপিডিএসআর এর কজ অ্যাসাইনমেন্টের পরে যে যে অ্যাকশন প্ল্যানটা নেওয়া হলো সেই অ্যাকশন প্ল্যানটা কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে বা ইমপ্লিমেন্টেশনের কতদূর অগ্রগতি হয়েছে সেটা ফলো আপ করবে এবং কোঅর্ডিনেশন করবে ডিফারেন্ট যে স্টেক হোল্ডার আছে যারা এমপিডিএসআর কাজের সাথে সম্পৃক্ত, যেমন ধরুন ডিজি হেলথ, ডিজি ফ্যামিলি প্ল্যানিং, DGNM সহ সকল কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েট সহ যারা রয়েছে ডেভেলপমেন্ট পার্টনার এনজিও যারা আছেন তাদের সাথে কোঅর্ডিনেট করবে যেন এই কাজটা সঠিকভাবে এবং সুন্দরভাবে করা সম্ভব হয়। এবং টোটাল কাজের মধ্যে এই কমিটি কিন্তু চেষ্টা করবে সর্বাত্মক যেন কোড অফ কন্ডাক্ট মিটিংয়ের এটা মেনটেন করা এবং কোড অফ কন্ডাক্টের সাথে সাথে এমপিডিএসআর যেটা মূল গাইডিং প্রিন্সিপাল নন ব্লেমিং কালচার সেটা যেন মেনটেন করে, কোনোভাবেই যেন কোনো কেউ কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যেন অভিযুক্ত না হয় সেটাকে তারা অবশ্যই এই কমিটি সেটাকে দেখবে এবং সেই অনুযায়ী কমিটি পরিচালনা করবে। এই স্লাইডে আমি যেটা বলতে চাচ্ছি যেটা হলো যে রোল এবং রেসপন্সিবিলিটি এমপিডিএসআর কমিটির, এই কমিটিতে একজন থাকবেন চেয়ারপারসন যিনি মিটিং ইনভাইট করবে, মিটিং কল করবেন এবং তার কলেই মিটিংগুলো মান্থলি অর্গানাইজ হবে এবং লিড করবেন প্রত্যেকটি মিটিংকে, এবং এই টোটাল কমিটিতে একজন অ্যাডভাইজার থাকবে, সেই অ্যাডভাইজার দেখবেন যে রেকমেন্ডেশনগুলো এবং পার্টিসিপেশন অফ দ্য ইমপ্লিমেন্টেশন ফলো আপ হচ্ছে কি না, যেটা ইন্ডিভিজুয়াল যে কজ অফ ডেথ অথবা এগ্রিগেটেড কজ অফ ডেথ সেটা আসলে রিভিউ প্রসেসটাকে ফলো আপ করা হচ্ছে কি না সেটা উনি দেখবে। মেম্বার সেক্রেটারির রোল সবচেয়ে এখানে ক্রিটিক্যাল, কারণ মেম্বার সেক্রেটারি এখানে আসলে সমস্ত যে তথ্য উপাত্তগুলোকে একসাথে নিয়ে একটা তথ্য উপস্থাপন করবেন মান্থলি মিটিংয়ে এবং সেই প্রেজেন্টেশন সামারিটা সবাইকে জানাবেন যে কী কারণে একটা মাসে এই জেলাতে বা উপজেলাতে ডেথ হয়েছে, কী কারণে হয়েছে সেটা উনি বলবেন, এবং পাশাপাশি এমপিডিএসআর যে ফর্মটা রয়েছে এবং মেডিকেল সার্টিফিকেট কজ অফ ডেথ সেগুলো নিয়েও এইটা কিন্তু কমপ্লিট করার ক্ষেত্র যে মেম্বার সেক্রেটারি ওনার একটা রোল রয়েছে। ফোকাল পারসন অর্গানাইজ করার জন্য যে এই কনসালটেশন করবেন প্রেজেন্টার যিনি প্রেজেন্ট করবেন এবং আদার যে রিলেভেন্ট যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলোকে উনি অ্যাভেলেবেল করবে ওই রিভিউ মিটিংয়ে যেন রিভিউ মিটিংটা সুন্দরভাবে করা যায়, কারণ ফোকাল পারসন যেহেতু উপজেলা
উপজেলা বা ডিস্ট্রিক্টে এমপিডিএসআর এর মূল পার্সন, উনি এই মিটিংটাতে সকল ডকুমেন্ট যেন নিয়ে উপস্থিত হতে পারেন, সেই ব্যাপারে ওনার এই রোলটা সবচেয়ে বেশি থাকবে। কিন্তু মেম্বার সেক্রেটারি প্রেজেন্ট করবেন। আর পরিসংখ্যানবিদদের হলো যে যতগুলো রিভিউ এবং মনিটরিং যে ডেটা থাকবে, সেই ডেটাগুলো রয়েছে সেটা DHS2 প্রপারলি ইনপুট দেওয়া। অতএব উনি DHS2 ইনপুট দেবেন, এবং পাশাপাশি যা তথ্যপত্র যেগুলো থাকবে হার্ড কপি, এই হার্ড কপিগুলোকে উনি সংগ্রহ করবে, ওনার ফাইলে ডকুমেন্টেশন করবেন। এবং মেম্বাররা যেই রেকমেন্ডেশনগুলো নেওয়া হলো, যেগুলো প্ল্যান করা হলো, সে অ্যাকশন প্ল্যান নেওয়া হলো, সেগুলোতে পার্টিসিপেট করবে এগুলো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এবং পাশাপাশি এগুলোকে অ্যাকশন প্ল্যান ইমপ্লিমেন্টেশনে ওনারা পার্টিসিপেট করবে। এমপিডিএসআর ন্যাশনাল কমিটি নিয়ে এবার আমরা কথা বলবো। ন্যাশনাল কমিটি আমাদের যেটা ন্যাশনাল লেভেলে, এবং এটা রিপ্রেজেন্টেটিভস ফ্রম দ্য ডিজি হেলথ, ডিজি ফ্যামিলি প্ল্যানিং, কোয়ালিটি ইম্প্রুভমেন্ট সেক্রেটারিয়েট, UN বডিজ, প্রফেশনালস এবং রিলেভেন্ট স্টেক হোল্ডার এবং ডেভেলপমেন্ট পার্টনার্স, পাবলিক হেলথ এক্সপার্ট, এদের সমন্বয়ে গঠিত। এবং এই কমিটির প্রধান রোল হলো যে পলিসি এবং প্ল্যানিং লেভেলে এমপিডিএসআর টোটাল ন্যাশনাল লেভেলে যে ইমপ্লিমেন্টেশন, সেই ইমপ্লিমেন্টেশনকে মনিটরিং করা এবং সুপারভিশন করা। এই এমপিডিএসআর যে ডেটাগুলোর থেকে যে তথ্যপত্র ভিত্তিতে ডিসিশন হচ্ছে, সেটাকে ডিসিশনগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্টেশন করা, এবং এই ইমপ্লিমেন্টেশনের ভিত্তিতে এটাকে মনিটর করা প্রোগ্রেসটা কতটুকু হয়েছে। এবং এই যে টোটাল দেশে যে আমাদের দেশে যে এমপিডিএসআর এর ভিত্তিতে মা ও নবজাতকের মৃত্যু যে হ্রাস করার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং এই অ্যাকশন প্ল্যান যেগুলো নেওয়া হচ্ছে, সেই অ্যাকশন প্ল্যানগুলোকে ডিফারেন্ট ডাইরেক্টরিসের মধ্যে এটাকে শেয়ার করা, যেন একটা কোঅর্ডিনেশনের ভিত্তিতে যেন এই অ্যাকশন প্ল্যানগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়। এই কমিটি আরও একটা রোল আছে, যেটা হলো যে এমপিডিএসআর এর যে কোয়ালিটি ইস্যু, সেই কোয়ালিটি ইস্যুটাকে মনিটর করা এবং বারবার যেন দেখা, যেন অল লেভেলে এমপিডিএসআর এর কোয়ালিটি অফ ডেটা কালেকশন এবং কোয়ালিটি অফ রিভিউ প্রসেস এবং অ্যাকশন প্ল্যান তৈরি করা, পাশাপাশি রেকমেন্ডেশনগুলোর ভিত্তিতে প্রোগ্রেসটা যে হচ্ছে, এটার কোয়ালিটিটা কেমন হচ্ছে, এটাকে বারবার মনিটর করা। সো এই ন্যাশনাল কমিটি এই রোলটা। এবারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এমপিডিএসআর যে কমিটিগুলো আপনারা আগে দেখেছি যে আমরা চারটা লেভেলে কমিটি, এই কমিটির আসলে কোন সময় পর কত সময় পরপর মিটিংয়ে বসবে। ন্যাশনাল লেভেলে কমিটি যেটা রয়েছে সেটা 6 মাস পরপর একটা করে মিটিংয়ে বসবে। যদি আমরা ডিভিশনাল এমপিডিএসআর কমিটির কথা চিন্তা করি, ডিভিশনাল এমপিডিএসআর কমিটি প্রত্যেক 3 মাস পরপর একটা এমপিডিএসআর নিয়ে মিটিং করবে। ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট লেভেলে যে কমিটি রয়েছে, এই কমিটি প্রত্যেক মাসেই মিটিং অর্গানাইজ করবে, কারণ আমরা জানি যে ডিস্ট্রিক্ট এবং উপজেলা লেভেলে প্রত্যেক মাসেই ম্যাটারনাল ডেথ, নিওনেটাল ডেথ এবং স্টিল বার্থ রিপোর্ট হয় এবং কজ অ্যাসাইনমেন্ট করা হয়। সো এই কমিটির রোল অ্যান্ড রেসপন্সিবিলিটির মধ্যে রয়েছে যে প্রত্যেক মাসেই মিটিং অর্গানাইজ করে বেসড অন দ্য আমাদের যে কজ অ্যাসাইনমেন্টে, যে আমাদের টেমপ্লেট অনুযায়ী কজ অ্যাসাইনমেন্ট হচ্ছে কি না, এবং হওয়ার পরে প্রপারলি কজ অ্যাসাইনমেন্টের ভিত্তিতে যে রেকমেন্ডেশনগুলো তৈরি হচ্ছে বা মডিফাইবল ফ্যাক্টরের উপর ভিত্তি করে যে অ্যাকশনগুলো ডেভেলপ হচ্ছে, সেই অ্যাকশনগুলোকে ডেভেলপমেন্ট করা এবং পরবর্তীতে এই রেকমেন্ডেশনগুলোকে ফলো আপ করা এবং মনিটর করা। তাহলে আমাদের এই 4টা লেভেলের কমিটি যে আছে, এই কমিটি যদি ঠিকমতোভাবে কাজ করে, তাহলে আমরা যেটা বলছি যে এমপিডিএসআর মনিটরিং এই সেশনে আমরা আলোচনা করলাম এবং এই কমিটিগুলোর রোল এবং রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করলাম, এই কমিটিগুলো যদি এইভাবে উপজেলা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ডিভিশনাল এবং ন্যাশনাল লেভেলে কাজ করে, তাহলে আমাদের এমপিডিএসআর ডেটাগুলো যেগুলো গ্যাদার করা হলো, মাতৃমৃত্যু, নবজাতকের মৃত্যু এবং মৃতজন্ম, এই তথ্য উপাত্তের ভিত্তিতে, আমাদের কজ অ্যাসাইনমেন্ট করার ভিত্তিতে, কারণগুলো জানার ভিত্তিতে, আমরা কিন্তু সত্যিকারের যে কজের ভিত্তিতে আমরা কিন্তু জানতে পারবো যে কী কারণে এই মা বা নবজাতক মারা গেছে, এবং আমরা তার ভিত্তিতে আমরা কিন্তু প্রপারলি আমরা মডিফাইবল ফ্যাক্টরগুলোকে বের করে আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারবো, এবং এইখানেই আমাদের এই কমিটি রোল প্লে করতে পারে। এবং আমরা যদি সত্যি সত্যি আমাদের এই অ্যাকশন প্ল্যানগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের এমপিডিএসআর ডেটার সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হবে। আমি এই বলে এই সেশনটা শেষ করছি। সকলকে ধন্যবাদ এই সেশন শোনার জন্য।